হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো রক্ষাবন্ধন এই সিনেমাটা নিয়ে, যেটা কিনা ডিরেক্ট করেছেন আনন্দ এল রায়। সিনেমাতে কাস্টিং আছেন অক্ষয় কুমার, ভূমি পেডনেকার সহ আরও অনেকে। তো কেমন লাগলো অক্ষয় কুমারের এই সিনেমাটা? তো এই সিনেমার ট্রেলার যখন বেরিয়েছিল একটা পজিটিভ ভাইবস আমরা পেয়েছিলাম। এটা একটা ফ্রেশ কন্টেন্টের স্টোরি, এবং যেহেতু এখন বলিউডের রিমেক হচ্ছে, তো রিমেক কন্টেন্টের থেকে লোকে ফ্রেশ কন্টেন্টের দিকে বেশি যাবে। তো এটা একটা সুন্দর সহজ গল্প ছিল ট্রেলার থেকে আমরা আন্দাজ করেছিলাম। ঠিক তেমনই এখানে এক্সিকিউশনে বলি, বা এখানে যে গল্পটা পুরো রিভিল করেছে অবভিয়াসলি সিনেমাতে, সেইটা দেখে অনেক মানুষ অনেক রকম কিছু ফিল করতে পারবে, অনেক কিছু রিলেট করতে পারবে। তো এই গল্পটা খুব সুন্দর, এটা ওই ভাই বোনের সম্পর্কের কথাটাই বলছে, এর সাথে সাথে এখানে কিছু ইনার মেসেজের কথাও বলছে, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান দিনে, কেন সমস্ত দিনে। তো এখানে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো প্রত্যেকটা মানুষ ফিল করতে পারবে, আগেই বললাম। তো এখানে গল্প নেই, সেরকম করে কিছু বলার নেই। এখানে অক্ষয় কুমার একটা পানিপুরির দোকান চালায়, এবং তার ঘাটের ওপর চারজন বোনের বিয়ের দায়িত্ব দিয়ে গেছেন তাদের মা, এবং এমনটা বলে গেছে যে তাদের বিয়ে না দিয়ে সে যেন বিয়ে না করে। ইকুয়ালি তার একটা লাভ লাইফ আছে এখানে, সেটা ভূমি ভেটনেকারের সাথে দেখিয়েছে। তো এদের বিয়ে না হলে সে ভূমি ভেটনেকারকে বিয়ে করতে পারছে না, তার একটা প্রেশার আছে। তো এই যে পুরো ব্যাপারটা হাসি মজা দুঃখের মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করেছে, সেটা অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে আমাদের বেশ ভালো লাগবে। তো এক্সিকিউশন নিয়ে যদি আমরা কথা বলি, সিনেমার প্রত্যেকটা সিন এখানে যে কটা আছে প্রত্যেকটা খুব সিম্পল সিন, এরকম কমপ্লিকেটেড ব্যাপার নেই। এখানে হিরোইজম ব্যাপারটা দেখায়নি অক্ষয় কুমারের ক্যারেক্টারের মধ্যে, সে একজন ব্রাদার ফাদারের মতো একটা ক্যারেক্টার প্লে করছে। তো সেই জায়গা থেকে তার ক্যারেক্টারটা দেখতে অবশ্যই ভালো লাগছিল। এখানে কিছু কমেডি সিকোয়েন্স আছে, কিছু ইমোশনাল সিকোয়েন্স আছে, যেগুলো কিনা খুব সুন্দরভাবে আমাদের আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, এবং প্রত্যেকটা অডিয়েন্স এই সিনেমাটা বেশ ভালোভাবে নেবে আশা করছি, কারণ আমার এই সিনেমাটা অবশ্যই ভালো লেগেছে। এখানে বিশেষ করে সিনেমার সেকেন্ড হাফটা আমার বেশ ইমোশনাল লেগেছে, কারণ ওখানে যে ঘটনাগুলো দেখানো হয়েছে বা যে মিনিংটা দেখানো হয়েছে সেগুলো অবশ্যই ভালো। তো রক্ষাবন্ধনে এরকম একটা ভালো সিনেমা এসেছে অনেকদিন বাদে। আই হোপ সমস্ত অডিয়েন্সকে এই সিনেমাটা একবার করে দেখতে হবে, বিকজ এখানে ভাই বোনের যে সম্পর্কটা দেখানো হয়েছে, ইকুয়ালি এখানে একটা মিনিং আছে, আমি যেটা বললাম যে যেটা বিয়ের বন্ড নিয়ে আছে, তো সেইটা খুব সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে। তো এবার যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তো পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকটা ক্যারেক্টারের পারফর্মার যারা আছেন প্রত্যেককে একটা সিম্পলি ক্যারেক্টার দেওয়া হয়েছে, এবং প্রত্যেকের ক্যারেক্টারের বৈশিষ্ট্য আলাদা। তো সেটা দেখলে আমরা ট্রেলার দেখে বুঝতে পেরেছিলাম যে সবাই সবাইয়ের জীবন কিভাবে যাপন করছে, ওই চারটে বোন আছে অক্ষয় কুমার সেটাকে কী করে হ্যান্ডেল করছে, তার ক্যারেক্টারটা কীরকম। তো একটা কেয়ারলি ফাদারলি ক্যারেক্টার প্লে করছে অক্ষয় কুমার, এবং তার বোনেরাও খুব ভালো এখানে পারফরমেন্স দিয়েছেন। আমার এই সিনেমার পারফরমেন্সের দিকটাও বেশ ভালো লেগেছে। ভূমি পেডনেকার এখানে আছেন, তাকেও এখানে আমার বেশ ভালো লেগেছে। এছাড়া একটা ক্যারেক্টার আছে যে কিনা অক্ষয় কুমারের দোকানে তার ভাইয়ের মতো, সেই ক্যারেক্টারটাও আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো বলা যেতে পারে এই সিনেমাটা সহজ সিনেমা হয়েও খুব সুন্দর। তো যদি টেকনিক্যাল দিক নিয়ে কথা বলতো, টেকনিক্যালি এই সিনেমাটা সুন্দর, এটাই বললাম যে লুক অ্যান্ড ফিল ওয়াইজ এই সিনেমাটা গোটাটাই খুব সুন্দর। এখানে সেরকমভাবে জাজ করার মতো কিছু নেই, কারণ এখানে গল্পটা বলেছে, এই গল্পটা প্রত্যেকটা মানুষ রিলেট করবে আমি আগেই বললাম। তো সেই জায়গা থেকে এখানে টেকনিক্যাল দিক থেকেও সেরকম কোনো ফ্ল আছে বলে আমাদের মনে হবে না। একটা নির্দিষ্ট এলাকাতেই এখানে শ্যুট করা হয়েছে, একটা কলোনি বলা যেতে পারে। তো সেটা দেখতে বেশ ভালো লেগেছে। নেক্সটলি যদি আমরা এই সিনেমার মিউজিক নিয়ে কথা বলি, এই সিনেমার মিউজিক বেশ ভালো। এখানে দু একটা গান আছে যেগুলো খুব সুন্দর সুন্দর জায়গায় প্লেস করা হয়েছে, এবং গানগুলোর মিনিং খুব ভালো, গানগুলোর টিউনিং খুব ভালো, টোটাল গানের কম্পোজিশন খুব ভালো করে করা হয়েছে। তো এই সিনেমাটা দেখে আমার একটা কথাই বলার, এই সিনেমার সমস্ত অডিয়েন্সের একবার দেখা হয়েছে, এবং এটা একটা পারফেক্ট উইকেন্ড প্ল্যান হতে পারে, বিকজ এরকম একটা সুন্দর সহজ সিনেমা উইথ আ গুড মেসেজ খুব কমই আসে। তো আমি বলবো সকল অডিয়েন্সকে এই রক্ষাবন্ধন সিনেমাটা একবার দেখতে এবং জানাতে কেমন লেগেছে। তারা দেখেছো অলরেডি কমেন্ট বক্সে ফেলে দাও তোমাদের কমেন্ট, আমি সেখান থেকে চেক আউট করে নেবো। এবং আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।